বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। শহরের নতুন ভিটামিন, যে ভিটামিন কিন্তু মন ভালো রাখে, মানে ভিটামিন এম। ভিটামিন এম ফর মনামি, আর গুলো কি কি? ভিটামিন এম ফর মনামি, ভিটামিন এম ফর মিউজিক, ভিটামিন এম ফর মন। তাই কি ভিটামিন এম? একদমই তাই, ভিটামিন এম, কারণ ভিটামিন এম হচ্ছে মন ভালো করার ভিটামিন। আর আমার নামের প্রথমটাও ম, এবং মিউজিকও, যেটা আমি প্রথমবার গেয়েওছি, তো মিউজিকও এম দিয়ে শুরু। তো সব মিলিয়ে এটা হচ্ছে মন ভালো করার ভিটামিন, ভিটামিন এম। মনামি, এইটা শুরুর সময়টা একটু বলো যে এই পুরো প্রসিডিওরটা কীভাবে হলো, বা কীভাবে ভাবলে যে এই গানটা নিয়ে এরকম মিউজিক ভিডিও করার? এই গানটা অ্যাকচুয়ালি আগে ভাবা হয়নি, গান অ্যাকচুয়ালি ভাবা হয়েছিল একটা মিউজিক ভিডিও বানাবো যেটা একটু নতুন রকমের হবে। এবার সেইটার প্রসেসটা শুরু হওয়ার সময় তখন আমাকে আরও বিভিন্ন বন্ধুবান্ধবরা, যারা হয়তো আমার গান একটু শুনেছে বা কোথাও ইভেন্টে গিয়ে গিয়েছি বা হয়তো গেট টুগেদারে গিয়েছি, তারা বললো যে তুমি কেন গাইছো না, বা তুই কেন গাইছিস না। তখন বাবা হলো যদি আমি গাই, মানে যদি অন্য কেউ গায়, সে তো নামটা মনামি গাইতে পারবে না, আমি গাইলেই গাইতে পারবো, নামটা মনামি মনেই থেকে যাব। সো এই আইডিয়াটা ওদের থেকে এলো, এবং তারপর গানের কথাগুলো সেই অ্যাকর্ডিংলি লেখা হলো। এবং গানের কথাগুলোর মধ্যে দেখবে মানুষ আমাকে যেভাবে যেভাবে চেনে সেই সব শব্দগুলো আছে। একটা জায়গায় আছে যে সাতকাহনেই শুরু পথ চলার, মানে সাতকাহন আমার প্রথম সিরিয়াল, থামছি না আমি, মানে আজকের দিনটা এবং সেই সাতকাহনের দিনটা। এবং এখন তো মিউজিক ভিডিওটা রিলিজই হয়ে গেছে, একদম শুরুতে আছে একটা মেয়ে যে কলকাতার বাইরে থেকে এসছে এবং সে ট্রেন থেকে নামছে। তো সেটা বলতে পারো আমার জার্নি অনেকটা, মানে সে একদম সাধারণ, সেটা ছিল 1997, সেখানে ডেটটাও লেখা আছে, একটা ট্রেন এসে দাঁড়ালো, সে ট্রেন থেকে একটা মেয়ে নামছে, যার চোখে অনেক স্বপ্ন, অনেক কিছু, এবং সে স্টেশনে নেমে চারদিকটা দেখতে দেখতে, এবং তারপর তার লাইফটা কীভাবে চেঞ্জ হচ্ছে, আজকে সে কোথায় দাঁড়িয়ে আছে 2022-তে, সেখানে গিয়ে মিউজিক ভিডিওটা শেষ হচ্ছে। 2022-তে কিন্তু মনামি মনেই রয়ে গেছে, যেটা যদি মানে সিরিয়ালি সাজাই, অভিনয়, নাচ, গান, ঠিক সাজালাম? একদমই ঠিক সাজিয়েছ। আমার আমার মনে হয় অভিনয় আমার ফার্স্ট প্রেফারেন্স একদম, কারণ আমি ওটাই সবচেয়ে ভালো পারি। নাচটাও আমার ভীষণ ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা, এবং নাচে মানুষ আমাকে ভীষণ পছন্দ করে। সামাও হয় না যে একটা জিনিস মানুষ পছন্দ করে, আমার নাচ সবসময় মানুষ দেখতে খুব পছন্দ করেছে সেইটা। এবং তারপর এটাকে, গানটাকে আমি এখনও এদের নাচ আর অভিনয়ের কম্পিটিশনে আনছি না, ওটা এখন বাইরেই থাক, পরে দেখা যাবে। প্রথম যখন রেকর্ডিং করছো তখন কি ভয় লাগছিল? হ্যাঁ, ভয়, রেকর্ডিং করার আগেই ভয় পেয়েছি আমি যে কীভাবে এই প্রসেসটা হবে আর কি, গান তোলা ব্যাপারটা, মুখস্থ করা, সুর ব্যাপারটা কীভাবে গলায় বসবে, আমার স্কেল কী হলে ঠিক হয়, যেটা বলছিল ওরা মাইকে। তো সব মিলিয়ে আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে, এবং তারপর ফাইনালি জিনিসটা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। গানটা কি আগেও শিখেছিলে, মানে ছোটো থেকে কি, মানে ছোটোবেলায় শিখেছিলাম, আমার মনে আছে বোধহয় এক বছর কি দু বছর গান শিখেছিলাম। সেটা আমাদের, মানে সব বাঙালি মেয়েরা একটু গান শেখে ছোটোবেলায়, ঠিক সেই রকমভাবে। কিন্তু গান শেখা তারপর থেকে হয়নি, গান গেয়েছি অনেক জায়গায় বলতে পারো, মানে ছোট ছোট করে কোনো ইভেন্টে হয়তো গেয়েছি, কোনো গেট টুগেদারে গেয়েছি, বা ধরো কোনো ফিল্মের প্রমোশনে গেছি, সেখানে হয়তো ফিল্মেরই কোনো গান, সেটা হয়তো দু লাইন গাইতে হয়েছে, এরমভাবে গেয়েছি। বা আমি আর আমার মা, মনে আছে একবার রবীন্দ্র জয়ন্তীতে একটা গান রেকর্ড করে আর কি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম, সেটা সবার ভীষণ পছন্দ হয়েছিল, আমার মাও গাইতে পারেন, তো সেই সব ওরকমভাবে গাওয়া হয়েছে। এবং কিছু সোশ্যাল মিডিয়ায় আমার ইনস্টাগ্রামে অনেক ছোটো ছোটো গানের ভিডিও আছে, যেটা আমি নিজে গাইছি আর কি, গলা খালি গলায় একদম। তো এই সব ছিল, কিন্তু এই যে এই রকমভাবে গান, তো ডেফিনেটলি প্রথমবার। ভিটামিন এম এ আর কী কী থাকছে যাতে মন ভালো হয়ে যায়? ভিটামিন এম এ, ভিটামিন এম আমার ধারণা যে দেখলে মনটা ভালো হয়ে যাবে, এবং ভিটামিন এম দেখলে এবং শুনলে যে বিটগুলো ব্যবহার করা হয়েছে তাতে এনার্জিও আসবে, মনটা এনার্জেটিক হয়ে যাবে, শরীর এবং মন দুটোই এনার্জেটিক হয়ে যাবে আমার মনে হয়। তাই ভিটামিন এম কোথায় দেখা যাবে, মানে কোথায় পাওয়া যাবে বলা ভালো? সেটাই, ভিটামিন এম পাওয়া যাবে মনামি ঘোষ টিভিতে, যেটা আমার ইউটিউব চ্যানেল, এবং সেখানে গিয়ে প্লে করলেই ভিটামিন এম বাঁচতে থাকবে, শুনতেও পাবেন, দেখতেও পাবেন, এবং আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে। নামটা মনামি মনেই থেকে যাব, পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব।
মন্ডলের লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।